বিনোদনের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান শুরুতেই হলিউড প্রসঙ্গ নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত শনিবার বিকেল সিনেমাটি কেন সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের ব্যক্তিবর্গ এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সৃজনশীলতায় স্বাধীনতার দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় নির্মাতা শিল্পী এবং কলাকুশলীদের ভালো ছবি যাতে বাংলাদেশে না হয় এই তরুণরা যাতে এগিয়ে আসতে না পারে সেটার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এইটাকে বন্ধ করতে হবে শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো আপনি হেডলাইট বন্ধ করে দিয়ে যদি ভাবেন যে সামনে বিপদ নাই তাহলে কোনো লাভ নাই হেডলাইটটা বরং থাকলে আপনি সামনে বিপদটা দেখতে পাবেন এবং সেই বিপদটা দেখে আপনি বুঝবেন যে আপনাকে কোন বাঁক থেকে ডানে বা বামে ঘুরতে হবে হলি আর্টিসানের ঘটনা কি আসলে ঘটেনি ঘটেছে তো পত্র পত্রিকায় প্রতিদিন পয়লা জুলাই লেখা হয় না ওটা নিয়ে হয়তো আপনারা লিখেন তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না চলচ্চিত্র বেলায় কি অসুবিধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরি মনি সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়েছে 25 আগস্ট ছিল মামলার বাদী মুজিবুর রহমানকে জেরা করার দিন তবে পরি মনির আইনজীবী সময় আবেদন করলে তা মঞ্জুর করা হয় বাদীর জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য 4 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত 2021 সালের 4 আগস্ট অভিযান চালিয়ে পরি মনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারপর এই মামলার জলগড়ায় বহুদূর এদিকে শাকিব খানের সাথে বিয়ের ঘটনা জীবনের সবচেয়ে বড় ভুল এমনটাই জানিয়েছেন হলিউড কুইন অপু বিশ্বাস টলিউডে তার অভিষেক সিনেমা আজকের শর্টকাট নিয়ে আলাপচারিতায় ভারতীয় সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি অপু বিশ্বাস জানান দুজনের ইচ্ছাতে বিয়ে হয়েছিল কিন্তু খুব অল্প বয়সে হুট করে নেয়া এই সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এবার বলিউড প্রসঙ্গ মুক্তির দিনেই সিনেমা ফাঁস নতুন কিছু নয় এবার মুক্তির দিনেই মুভি টরেন্ট সাইটগুলোতে ফাঁস হয়ে গেল বিজয় দেবরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত সিনেমা লাইগার সিনেমাটির প্রথম শো এর পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি এতে বক্স অফিসে বড় একটি ধাক্কার আশঙ্কা করছেন বাণিজ্য বিশ্লেষকরা এই সিনেমায় বিজয় দেবরাকোন্ডাকে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে মুক্তির আগেই নানা সমালোচনার মুখোমুখি হয় সিনেমাটি এদিকে মুক্তির পরপরই সিনেমাটিকে ডিজাস্টার ও ফ্লপ বলছেন নেটিজেনরা হলিউড প্রসঙ্গ হলিউডে আবারও বিচ্ছেদ ভাঙছে সিলভেস্টার স্ট্যালোনের 25 বছরের সংসার বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের ঘর ভাঙতে চলেছে সেই গুঞ্জন সত্যি হলো শুক্রবার ফ্লোরিডার এক আদালতে এই অভিনেতার স্ত্রী বিচ্ছেদের আবেদন করেন জানা গেছে বাসা এক পোষা কুকুর আনা নিয়েই এই বিচ্ছেদের ঘটনা মানা করার পরও ভয়ঙ্কর দেখতে এক পোষা কুকুরকে আনলে রেগে সংসার ভাঙলেন সিলভেস্টারের স্ত্রী ভয়ঙ্কর কুকুরটি সার্মিও রট ফিলারের প্রজাতি অন্যদিকে অভিনেতা জানান পরিবারের সুরক্ষার জন্য পোষ্যটি কিনেছিলেন তিনি জেনিফারের অভিযোগ তার স্বামী তার মানসিক অশান্তির জন্য দায়ী এ ছিল আজকের সাম্প্রতিক বিনোদন আবার আসবো নতুন কোনো খবর নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়